আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি সংবাদে দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফোজিয়া রওশন শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম 43তম আসিয়ান শীর্ষ সম্মেলন এবং 18তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রবিবার সকাল 6টা থেকে 24 ঘন্টা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় হয়েছে 18,52,880 টাকা জানিয়েছেন প্রকল্প পরিচালক প্রধানমন্ত্রী রাষ্ট্রায়ণ প্রকল্পে পুষ্টি বাগান করে সবুজায়ন ও আয় উপার্জন করছেন সুবিধাভোগীরা পরিবর্তন আসছে জীবনযাত্রায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে আবারও নদ নদীর পানি বৃদ্ধি তলিয়ে গেছে পুকুর ও আমন সহ সবজির ক্ষেত এবং আফগানিস্তানকে 89 রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ ম্যাচ সেরা মেহেদী মিরাজ এতক্ষণ শুনছিলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে মাইটিভি সোমবারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ এবার চলে যাব বিস্তারিত সংবাদে 5-7 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য 43তম আসিয়ান শীর্ষ সম্মেলন এবং 18তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে সকালে জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরে তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে 8 সেপ্টেম্বর সিঙ্গাপুর যাবেন রাষ্ট্রপতি ও তার স্ত্রী অধ্যাপক ডক্টর রেবেকা সুলতানা এবং অন্যান্য সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট কাল সকাল 8:30 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও এ সফরে রাষ্ট্রপতির সঙ্গে আছেন যানজট ও ভোগান্তি নিরসনে রোববার সকাল 6টা থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে গত 24 ঘন্টায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় হয়েছে 18,52,880 টাকা রোববার সকাল 6টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত 22,805 যানবাহন চলাচলে এক্সপ্রেসওয়েতে এই টোল আদায় হয়েছে সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক এএইচএম সাখাওয়াত আক্তার তিনি বলেন বিমানবন্দর থেকে বনানী মহাখালী ফার্মগেটের পথে 12,242 গাড়ি কুড়িল থেকে বনানী মহাখালী ও ফার্মগেটের পথে 2,425 গাড়ি বনানী থেকে কুড়িল বিমানবন্দরের পথে 2,892 গাড়ি এবং তেজগাঁও থেকে মহাখালী বনানী কুড়িল ও বিমানবন্দরের পথে 5,246 গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছে মুজিববর্ষ ও প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে স্থায়ী ও নিরাপদ ঘর ও নাগরিক সুযোগ সুবিধা পেয়ে খুশি গৃহ ও ভূমিহীন ছিন্নমূল মানুষ বসতবাড়ি ঘিরে সবুজায়ন ও আয় উপার্জনমূলক কাজের সাথে যুক্ত হয়ে নিজেদের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যস্ত সময় পার করছেন এজন্য এসব পরিবারের বাসিন্দাদের সহায়তা করছে কৃষি বিভাগ প্রতিনিধি আফতাব হোসেনের রিপোর্ট জানাচ্ছেন জুবায়ের রহমান আশ্রয়ণ প্রকল্প 2-এর আওতায় 4 দফায় গাইবান্ধা জেলার 7 উপজেলায় 6,565 ভূমি ও গৃহহীন পরিবারে প্রায় 25,000 ভাসমান মানুষের স্থায়ী আবাসন সুবিধা নিশ্চিত হয়েছে সরকারের দেওয়া সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা সহ পাকা ঘর ও জমির মালিকানা পেয়ে বেশ খুশি এসব পরিবারগুলো এখন তারা ব্যস্ত জীবন জীবিকার পরিবর্তনে নানামুখী কর্মকাণ্ডে সরকার আমাদের ঘর দিয়েছে সরকার আমাদের পানির কল দিয়েছে বিদ্যুৎ দিয়েছে এই সুখ শান্তি পাইতে আছি গাছগাছালি গাছছি ফলমূল ধরবে আমরা খাম আমার পোলা মানে বাসা বাসারা খাবে কত শান্তি স্থায়ী ঠিকানা পাওয়ার পর এবার সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা সন্তানদের পড়ালেখাও করাচ্ছেন তারা একটু গাছগাছালি গাইবো ফলমূল খাবো এইতে আমরা শান্তি চুল যাওয়া নিয়ে আমরা পরিগাইতে পারি এটা আমাদের শান্তি আমাদের বাড়ি ঘর ছিল না আমি দুই ছেলে মেয়ে অনেক কষ্টে ছিল পড়াশোনা করাইতে পারি নাই ওরাও দোকানে কাজ করছে খাচ্ছে সবজির পাশাপাশি কেউ আবার হাঁস মুরগি ছাগল পালন করছেন
অনেকে কারিগরি দক্ষতামূলক প্রশিক্ষণ নিয়ে দর্জির কাজ করে আয় উপার্জন করছেন। এখানে আমরা যে হাঁস মুরগি পালতে পারি, ছাগল বকরি পালতে পারি। 2% জমির উপর 2,59,000 টাকা ব্যয়ে 2টি কক্ষ, সংযুক্ত ল্যাট্রিন, গোসলখানা পেয়ে সুবিধাভোগীরা কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। কুড়িগ্রামের নাগেশ্বরীতে কয়েকদিন ধরে ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঝলে আবারও ব্রহ্মপুত্র, দুধকুমার সহ সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্লাবিত হয়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চল, পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার, তলিয়ে গেছে পুকুর ও আমন সহ বিভিন্ন শাকসবজির ক্ষেত, গবাদি পশু নিয়ে বিপাকে বানভাসীরা। প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। গেল কয়েকদিন আগের বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই নাগেশ্বরীতে ফের বৃদ্ধি পেয়েছে সবকটি নদ নদীর পানি। এতে বিভিন্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়েছে সহস্রাধিক পরিবার। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, শিশু বৃদ্ধ ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন বানভাসীরা। পিছনে গেল পানি, সামনে গেল পানি, ডাক্তারের একটা ব্যবস্থা তাও করা যায় না। আমার ভিতরে 2টা বাচ্চার জ্বর, স্কুল আসা অনেক সমস্যা হয়, অনেক দুর্ভোগে সবাই, অনেকের বাসায় আবার পানি উঠে গেছে। গরু বাছুর বাচ্চা কোচা নিয়ে খুব বিড়া জানা রসুখ বিসুখ ডাক্তার পাবেন দিনে। চলতি বন্যায় উপজেলার বিভিন্ন পুকুর ডুবে বের হয়ে গেছে 25 লাখ টাকার মাছ, তলিয়ে গেছে আমন সহ বিভিন্ন শাকসবজির ক্ষেত, বন্যায় কষ্টের ফসল নষ্ট হওয়ায় স্বপ্নভঙ্গ কৃষকদের। পুকুরে মাছ ছাড়িয়ে দিয়েছে প্রায় 50-60 হাজার টাকা, সবগুলো তলে নদীতে চলে গেছে। বন্যার সার্বিক পরিস্থিতিতে বন্যা কবলিতদের পাশে থাকার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। সার্বিক ভাবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে মানুষজন যেন কোনো কষ্ট না পায় তার জন্য সদাশয় সরকারের পক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা আছে। স্থানীয় কৃষি ও মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি বন্যায় উপজেলার 1,058 হেক্টর জমির আমন এবং 34 হেক্টর জমির সবজি ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। দর্শক, এবার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। ফরিদপুর জেলার সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের 4টি ওয়ার্ড পদ্মা নদীর পূর্ব পাড়ে অবস্থিত। একটা সময় এসব এলাকায় চলাচলের কোনো রাস্তা ছিল না, বিকল্প রাস্তা শুধু নৌপথ। ক্ষেতের ফসলি জমির আইল দিয়ে চলাফেরা করতে হতো চরাঞ্চলের বাসিন্দাদের। তবে বর্তমান সরকার উন্নয়নে পাল্টে গেছে এসব এলাকার দৃশ্যপট। ফরিদপুর থেকে নাজিম বকাউলের তথ্য ও ভিডিওচিত্রে রাকিব হাসানের রিপোর্ট। একটা সময় ছিল যখন ফরিদপুর সদরের বিচ্ছিন্ন চরে বসবাসকারীদের ছিলেন আধুনিক জগৎ থেকে বিচ্ছিন্ন। ছিল না সড়ক যোগাযোগের কোনো উপায়, নৌকা কিংবা ট্রলার দিয়ে যাতায়াত করতে পার হয়ে যেত পুরো দিন। কিন্তু উন্নয়নমুখী বর্তমান সরকারের নেওয়া পরিকল্পনার ফলে শুরু হয়েছে গ্রামীণ উন্নয়নের কাজ। পদ্মার পূর্ব পাড়ের 4টি ওয়ার্ডের প্রশস্ত রাস্তাগুলো এখন দৃশ্যমান। এপাশে যমুনা নদী, এপাশে পদ্মা, মাঝখানে যে আমরা দ্বীপ চরের ভিতরে আছি, আমরা আগে খুব অবহেলিত ছিলাম। এই সরকার আমাকে অনেক উপকার করছে, আমরা যাতে আগামীতে আরো উন্নত কাজ আমাদের দেশে পাই। আমরা চোখ মেললে মনে হতে পারে এটি কোনো পর্যটন এলাকা, কিন্তু দীর্ঘ 50 বছর পরে রাস্তা পেয়ে খুশি এখানকার বাসিন্দারা। দক্ষিণ পদ্মা ফরিদপুরের মাঝখানে হলো আমরা আছি, ঠিক আছে, ডিভিসর নদী, আর রোডটা হওয়ার জন্যই আমরা খুব সুবিধার মধ্যে আছি। আর এলজিআরডি কর্তৃপক্ষ জানিয়েছেন অনেক বাধা বিপত্তি পেরিয়ে বিচ্ছিন্ন এই জনপদটিকে যোগাযোগ ব্যবস্থার উপযোগী করা হয়েছে, বাকি কাজও দ্রুত সম্পন্ন হবে। প্রায় আরো 10 কিমি রাস্তা আমাদের কাজ চলতেছে, এছাড়াও আরো অসমাপ্ত কাজ রয়েছে 2টা, সেইটার অসমাপ্ত কাজগুলো আমাদের টেন্ডারের প্রক্রিয়াধীন আছে, ওগুলো সম্পন্ন হলে আশা রাখি আমাদের চরাঞ্চলের যেই জনমানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা আমাদের সম্পূর্ণভাবে পুষিয়ে যাবে। রাকিব হাসান, মাইটিভি নিউজ ডেস্ক। নোয়াখালীর উপকূল অঞ্চলে উন্নত জাতের কবুতর পালন করে বছরে লাখ টাকার উপর আয় করছেন প্রান্তিক নারী উদ্যোক্তারা। এ আয় থেকে মিটছে সংসারের খরচের পাশাপাশি সন্তানদের পড়াশোনাও। প্রতিনিধি ইসফাক ইয়াসিন রিপোর্ট, জানাচ্ছেন মহিবুল কাদের।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাসিন্দা সকিনা বেগম অভাবে সংসারে স্বচ্ছলতা ফেরাতে শুরু করেন উন্নত জাতের কবুতর সংগ্রহ ও বিক্রি। কবুতরের চাষ বাড়াতে শুরুর সাথে সাথে আয়ও বাড়তে থাকে। বর্তমানে তার বার্ষিক আয় লাখ টাকার উপর। সকিনা বেগমের সাফল্য দেখে এলাকার অনেক নারী পুরুষও কবুতর পালনে আগ্রহী হয়ে উঠেছে। কবুতর কিনতে ও দেখতে প্রতিদিন ভিড় করছে তার বাড়িতে। কবুতর পালনে লাভ হওয়ায় তা সংসারে ভালো ভূমিকাও রাখছে। এতে খুশি নারী উদ্যোক্তা। কাজের পাশাপাশি কবুতর পালনে আগ্রহ প্রকাশ করছে এবং এদেরকে আমরা এই জন্য নির্বাচন করছি কবুতর পালন প্রদর্শনীতে। মাংসের চাহিদা পূরণ করার লক্ষ্যে ও এলাকার বেকারত্ব দূর করতে কবুতর চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন স্থানীয় উন্নয়ন কর্মকর্তারা। উদ্যোক্তার মাধ্যমে আমরা প্রায় অনেকগুলো কবুতর খামারি এই অঞ্চলে আমরা তৈরি করছি, তারা লাভবান হচ্ছে এবং এই কাজের সাথেও নারীরা সম্পৃক্ত, নারীরা খুব সহজে এই কাজ করতে পারতেছে। কবুতর চাষ জনপ্রিয় হলে দেশে সুস্বাদু মাংসের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মহিবুল কাদের, মাইটিভি নিউজ ডেস্ক। এ পর্যায়ে রয়েছে আন্তর্জাতিক সংবাদ। হাইকুই নামে একটি শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে তাইওয়ানের তাইতং প্রদেশে। এতে অন্তত 44 জন আহত হয়েছেন। এছাড়াও 200+ ফ্লাইট বাতিল করা হয়েছে। 4,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় রোববার বিকেলে টাইফুনটি আঘাত হানে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার বিকেলের দিকে পূর্বাঞ্চলীয় প্রদেশ তাইতংয়ে 154 কিলোমিটার বেগে শক্তিশালী টাইফুন হাইকুই আঘাত হানে। ঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের সঙ্গে শুরু হয় প্রবল বাতাস। এতে অন্তত 44 জন আহত হয়েছেন। ঝড়ো হাওয়ার কারণে বিভিন্ন অঞ্চলে 9,000-এরও বেশি বাসিন্দা অন্ধকারে রয়েছেন। এ টাইফুনের কারণে 200+ ফ্লাইট বাতিল করা হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রেজনিকভকে বরখাস্ত করার বিষয়টি জেলেনস্কি নিজেই ঘোষণা করেন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর আগে থেকেই জেলেনস্কি সরকার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন রেজনিকভ। প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে বরখাস্তের কথা উল্লেখ করে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, নতুন পদ্ধতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার সময় এসেছে। রেজনিকভের উত্তরসূরি হিসেবে ইউক্রেনের স্টেট প্রপার্টি ফান্ডের দায়িত্বে থাকা রুস্তেম ওভেরভকে দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী মনোনীত করেছেন জেলেনস্কি। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।